টেকনাফের বাহারছড়া শ্যামলাপুর উপকূলীয় মৎস্য সমিতির নির্বাচন নিয়ে ব্যস্ত সময় পার করছেন মৎস্য ব্যবসায়ীরা। শুক্রবার শ্যামলাপুর লামার বাজার মৎস্য সমিতির সকল সদস্যদের উপস্থিতিতে সভাপতি পদে প্রার্থী মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, আগামী 16 মার্চ মৎস্য সমিতির নির্বাচন হতে চলেছে। এই নির্বাচনে আমি যদি সভাপতি নির্বাচিত হই, ব্যবসায়ীদের সকল সমস্যার বিষয়ে আমার নজর থাকবে, পাশাপাশি কোনো অনৈতিক কর্মকাণ্ডের অভিযুক্ত সদস্য আমাদের মাঝে থাকতে পারবে না। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ মিজানুর রহমান ও একই কথা বলেন। পরে সাধারণ সম্পাদক পদে প্রার্থী বলেন, এই সংগঠনে 47 জন মৎস্য ব্যবসায়ী রয়েছে, সকলকে আমরা হুঁশিয়ারি দিয়েছি যেন কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড চালাতে না পারে। তিনি আরও বলেন, এই নির্বাচনে বিভিন্ন পদে অংশগ্রহণ করেন 11 জন সদস্য, এর মধ্যে সভাপতি পদে 2 জন, সাধারণ সম্পাদক পদে 2 জন, সহসভাপতি পদে 1 জন, সদস্য পদে 4 জন এবং অর্থ সম্পাদক 1 জন। এই নির্বাচনকে সামনে রেখে মৎস্য ব্যবসায়ীদের নির্বাচনী কার্যক্রম চলমান রয়েছে বলে জানান শ্যামলাপুর উপকূলীয় মৎস্য সমিতির সদস্যরা। আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান, আমি উপকূলীয় শ্যামলাপুর মৎস্যজীবী সমিতির সদস্য, আমি সভাপতি পদে দাঁড়াই। তারপরে আমরা নির্বাচন বিরুদ্ধে আমরা যিনি সদস্য আছি, যুগ্ম সমিতির সদস্য আছি, বেগুনে কীভাবে শান্তিভাবে ব্যবসা বাণিজ্য করতে পারি এবং যে ধরনের মানে ইয়ে আছে তোমার কি হবে সহযোগিতা চাই। তারার হুমাতে আরা তো জেলে সহযোগিতা করার পাশাপাশি হুমাতে আরাই তারার হুমাতে সহযোগিতা তাই বললা বলি এবারে সে চেষ্টা করছুম যেন প্রশাসন যেন আর আর মানে সভাপতি আছে, সদস্য আছে, ইতার হতালই বা আছে অনেক কাম করবে, বাইরের হতালই যেন ওরানি নগরুক আর ব্যবসা বাইন করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আর নাম আসুনুল্লাহ, শ্যামলাপুর মৎস্য সমিতির মাঝে একজন সদস্য। 16 তারিখ, 16 তারিখ বুড়িবু তা আলহামদুলিল্লাহ জনগণের যদি আরও কামিয়াত করা আলহামদুলিল্লাহ জনগণের সুষ্ঠুভাবে ইয়া বেটিকে আনার সময় ইয়ার ইয়ার সিস্টেম ঠিক নাই, সিস্টেম গিয়া পরিশ্রম করি পেলাম আলহামদুলিল্লাহ সুষ্ঠুভাবে গিয়া করি আয় সমতা করি পেলাম আল্লাহ দিলে জনগণের হাতে দিয়ে আলহামদুলিল্লাহ। তো ব্যবসা হইলো মানে মৎস্য ব্যবসা, মৎস্য ব্যবসায়ী আমরা, আমাদের ব্যবসা হইলো মৎস্য ব্যবসায়ী, আমরা সুষ্ঠুভাবে মানে আমরা মাছটা কীভাবে এখান থেকে ডাকা সেটাকে আমরা পৌঁছানোর চেষ্টা করব। এখানে কোনো অবৈধ ব্যবসা চলবে না, ওই প্রতিশ্রুতি নিয়ে আমরা মানে কি ব্যবসা আমরা সরকারি প্রশাসনের সহযোগিতার মাধ্যমে ওদেরকে সামনে দিয়ে আমরা পিছনে থেকে ওদের ওদের ব্যাপারে যেরকম শৃঙ্খলা বাহিনীর সামনে থাকবে আমরা পিছনে থাকে মানে ওদের ব্যাপারে আমরা মানে যথাযথ ব্যবস্থা নেব, আমরা আইনগতভাবে ব্যবস্থা নেব আমরা ওদের ব্যাপারে। আমরা মানে একটা উদ্যোগ নিয়েছি, প্রার্থী হয়েছি এবং ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হই আগামী 16 তারিখ নির্বাচন, আমি যদি নির্বাচিত হই আমার সমিতির উন্নয়নমূলক এবং আমাদের সমিতির মৎস্য ব্যবসায়ীর সমস্ত এই অবহেলিত নির্যাতিত সদস্যদের উন্নয়নমূলক কাজে আমি সবসময় অতীত আমি তাদের পাশে ছিলাম, বর্তমানও আছে এবং ভবিষ্যতেও থাকব ইনশাল্লাহ। এবং আমার সমিতিতে যতটুকু আমার সভাপতির ক্ষমতা বলে যতটুকু সম্ভব আমি আমার ক্ষমতা বলে সমিতির উন্নয়ন করে যাব এবং অবহেলিত ব্যবসায়ী ভাইদের পাশে আমি থাকব এবং সমিতির আমাদের ব্যবসার যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় এবং কোনো অসাধু ব্যবসায়ী যাতে আমাদের সমিতির দুর্নাম করতে না পারে সে বিষয়ে আমি সবসময় সচেতন থাকব এবং আমি আমার সদস্যদের সাথে সবসময় পাশে থাকব, এই বিষয়ে আমি অঙ্গীকারবদ্ধ। আয় যে পদ্ধতি এটা যদি আয় আল্লাহ যদি আরো সুষ্ঠুভাবে যদি নির্বাচিত করে আয় দুজন সদস্য আছে তারা প্রত্যেকরকে নিচে তুলে এবং তারা যাতে সুষ্ঠুভাবে ব্যবসা বাণিজ্য গরিত্ব আর ইয়ের একটা পদক্ষেপ লই এবং যারা তো অন্য ধরনের মানুষ কোনো খারাপ খাবার জড়িত নিতে পারে বিভিন্ন খারাপ হতে বাঁচাতে পারে ব্যবসা বাণিজ্য করতে সুবিধা এবং যে কোনো ধরনের যেভাবে হয়তো পদক্ষেপ লওয়া পরে অবশ্যই আর নিজেকে পদক্ষেপ গ্রহণ করছুম আর নিজের পক্ষত্ব এবং অন্য ধরনের আর এই নির্বাচন।